শুটকি ভুনা কার কার পছন্দ? আমার কিন্তু বেশ পছন্দ, আর এইটা হলে আমার আর কোনো কিছু লাগে না। আর আমার মতো যারা ঝালখোর তাদের জন্য এই রেসিপিটা অবশ্যই মানে ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো সকাল সকালে যে রাত খাওয়া দাওয়া শেষ করে জিলাপি কাচ্চা, জিলাপিটা যে এত পছন্দ, এর মধ্যে কেউ গোসল করায় খাওয়া দাওয়া করে মোটামুটি 3টা বেজে গেছে। তা আসলাম রান্না করতে প্রিপারেশন নিতে এর আগে, তো চিন্তা করলাম যে সকাল সকাল রান্না করব, তাইলে সকাল সকাল হয়ে যাবে। বাট সেটা হয় নাই, মানে রান্না করতে করতে মোটামুটি অনেকটাই দেরি হয়ে গেছে। আর আজকে যেহেতু আমি ইফতারি করবো, কারণ আমার শ্বশুর আসছে, উনি আবার হাত দিয়ে ইফতারি করে না, উনি ইফতারি মানে সব কিছু হলে ভালো হয় ওনার, তো ওনার জন্যই মূলত আসলে করা। আর যেহেতু আমি ওগুলো খাইতে পারি নাই, তো শুধুমাত্র ওর বাবার জন্যে আর আমার শ্বশুরের জন্যে ওদের দুজনের জন্য ইফতারির কিছু আয়োজন করা হয়েছে। বাট সময় কিন্তু একই লাগে, আইটেম তো একই থাকে। তো এখানে আমি আগে রান্নাটা করে নিব, রান্নাটা করে নিয়ে দেন ওইগুলো রান্না করব। আর যেহেতু রোজা থেকে পরে আর রান্না করতে আসতে ইচ্ছা করে না, মানে এত কষ্ট হয়, মনে আর হয় না যে রান্না করতে যাই। তো এখানে যে রান্না করব হচ্ছে মসুর ডাল দিয়ে ডাটার চচ্চড়ি, এটা কিন্তু খাইতে খুব ভালো লাগে আমার। তো রান্নাটা মোটামুটি ভালোই হয়েছিল, আর আমি তো মাছটা আমার অত ভালো লাগে না, মনে হয় এইটাই ভালো লাগে। বাট আমার শ্বশুর সবজিটা খুব একটা পছন্দ করে না, উনি মাছ মাংসটাই একটু পছন্দ করে, মানে তাও বেশি খায় না, একদমই অল্প। তো এখানে আমার একটা রান্না হয়ে গেছে, এখন রান্না করব শোল মাছ। শোল মাছ হচ্ছে আলু দিয়ে রান্না করব, একটু ভুনা ভুনা মানে ভুনাই করব, বাট একটু ঝোল রাখবো। তো এখানে আদা রসুন পেস্ট করা সবগুলো ছিল, তারপরে হলুদের গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে সুন্দর করে এটা কষায় নিচ্ছি। আর এটা একদমই মাংসের মতো কষায় রান্না করব, মানে একটু ভুনা ভুনা টাইপেরই করব। তো এখনও যে আলুটা আগে কষায় নিব, আলুটা হালকা যেহেতু কষায় না নিলে ওটা সিদ্ধ হবে না। আর এখনকার আলুগুলো কিন্তু যেহেতু এটা দেশি আলু ছিল, দেশি আলু সিদ্ধ হইতে একটু সময় লাগে। তারপর মাছটা দিয়ে মোটামুটি 5-7 মিনিট কষায় নিব ভালো করে। আর এই শোল মাছ কিন্তু যতই কষায় নেক তারপর একটু সাদা সাদা থাকে, কেমন কেন জানি না, কিন্তু ভেজে রান্না করলে আবার একদমই শক্ত হয়ে যায়। মানে শোল মাছটা এমনিতেই শক্ত, মাংসের মতোই কিন্তু রান্না করা যায়। তো এখানে কষায় নেওয়ার পর আমি এখন পানি ঢেলে দিব, পানি ঢেলে দিয়ে মানে যতটুকু প্রয়োজন ততটুকু পানি ঢেলে দিয়ে, আর ঝোল যতটুকু রাখবো ততটুকু রেখে দিব। তো পানি ঢেলার পর একটু ভালো করে একটু নাড়া মানে নাড়ানাড়ি করে নিচ্ছি, যাতে আশেপাশে একটু মশলাগুলো লেগে আসে, সেগুলো ই হয়ে যায়। তো এটা রান্না করার পরে আমি রান্না করব, সেটা হচ্ছে আমার জন্যই স্পেশাল। সেটা আমাদের বাসায় মানে আমার শ্বশুর শাশুড়ি ওনারা এগুলো খুব একটা পছন্দ করে না, আর আমার জামাই তো আরও পছন্দ করে না। সেটা হচ্ছে আমার পছন্দের হচ্ছে শুটকি মাছ বোনা, আর এটা হচ্ছে সামুদ্রিক শুটকি ছিল। তো এটা আমি আগেই তো দেখাই নিলাম যে গরম পানি দিয়ে সুন্দর করে পরিষ্কার পরিষ্কার করে ধুয়ে নিতি। আর আমি যেহেতু খাবো, যার কারণে একটু মানে ঝাল স্পাইসিভাবে রান্না করব। আর এটার সাথে আমি কয়েকটা গোটা রসুন দিব, তারপরে এই যে শুটকিটা দিয়ে একদম নাড়তে নাড়তে প্রায় আমি 10 মিনিট এটা একদম কষায় নিছি ভালো করে। আর এটা নাড়তে নাড়তেই শুটকিটা অনেকটাই মানে গলে যাবে। তারপরে এই যে আমি এখন পানি দিয়ে দিব, পানি দিয়ে আমার যতটুকু মানে ঝোল রাখা দরকার, মানে ঝোল বলতে আমি একদমই ভুনা করব। আর এখানে সব আমি প্রিপারেশন নিচ্ছি সব চপ করার জন্যে। তো আমার মোটামুটি হয়ে গেছে রান্নাটা, আর আমি আজকে এইটা দিয়েই খাইছি, আমি মাছ খাই নাই, আমার এত ভালো লাগছে। তারপরে এই যে আমি এখন সব কিছু করে নেব।